আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো তো ভালো থাকো এই কামনাই করি সবসময় সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম সেই সাথে আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি সুশান্ত চন্দ্র সরকার সহকারী শিক্ষক বাংলা সৃষ্টি অ্যাকাডেমিক স্কুল টাঙ্গাইল আজকের ক্লাস থেকে যদি কোনো বিষয়বস্তু সম্পর্কে তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে ফোন করে জেনে নিতে পারবে ফোন নম্বর জিরো অথবা জিরো প্রয়োজনে মেল করতে পারো ইমেল অ্যাড্রেস সুশান্ত সরকার ডট এইট এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজকের পাঠ পরিচিতিতে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু কবিতা তো আজকের পাঠ শিরোনাম গর্বিণী জননী লিখেছেন সিকান্দার আবু জাফর তোমরা গর্বিণী মাজনী কবিতার আরেকটি ভিডিও পেয়েছিলে সেখানে কবিতার সম্পূর্ণ অংশ আলোচনা করা হয়নি বিধায় আরেকটি নতুন ভিডিও তৈরি করা হচ্ছে তো এই ভিডিওটিতে তুমি ওই বাকি অংশটুকু পাবে তো চলো তার আগে কবি পরিচিতি আবার একটু জেনে নেই সিকান্দার আবু জাফর বাংলাদেশের একজন বিশিষ্ট কবি নাটকার ও সাংবাদিক উনিশশো সালে সাতক্ষীরা জেলায় তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রসন্ন প্রহর তিমিরান্তিক এবং বাংলা ছাড়ো প্রভৃতি সিরাজ তার বিখ্যাত একটি নাটক তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন ইন্নানীল্লাহি ওয়াই রাজিউন তো দেখো আমরা কবি পরিচিতি থেকেও দু চারটা প্রশ্ন কিন্তু তৈরি করতে পারবো তো প্রশ্নের পর্বে চলে যাচ্ছি একটু পরে তার আগে জেনে নিচ্ছি আজকের পাঠ থেকে আমরা কি শিখব বা আজকের পাঠ থেকে যা শিখবো অর্থাৎ শিখন ফলটা হতে পারে আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে সিকান্দার আবুজাফরের সংক্ষিপ্ত পরিচিতি জানতে পারবে কীভাবে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হয় জানতে পারবে কীভাবে অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে হয় এবং কবিতা অংশটুকুর প্রতিটি চরণের ভাব বিশ্লেষণ করতে পারবে তো একটা একক কাজ দিচ্ছি তোমাকে খুব সহজ একটা প্রশ্ন সিকান্দার আবু জাফরের লেখা বিখ্যাত নাটকের নাম কী একটু আগেই আমি বললাম যে সিকান্দার আবু জাফরের লেখা বিখ্যাত নাটকের নাম হচ্ছে সিরাজ উদ্দৌলা তো এসো এবার কবিতাটি পাঠ করি কবিতার শিরোনাম গর্বিণী জননী লিখেছেন সিকান্দার আবু জাফর কামার কোমরে জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গুণে ছেলের বুকের খুন কোন জননের আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে কার ছেলে মা উপরে ফেলে বুলেট শাসন কারা দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে তুই তো সে মা ও মা তুই তোর সেই গরিবিনী রক্তে ধোয়া সরোজিনী যুগ চেতনারে চিত্তভূমি মৃত্যভূমি বাংলারই বিশ্লেষণে চলে যাচ্ছে কামার কোমর জেলে চাষী বাউল মাঝি ঘর উদাসী অর্থাৎ এখানে সকল শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে পৃথিবীতে এমন আর কোন দেশ আছে যে দেশের সন্তানরা মাকে বাঁচানোর জন্য অর্থাৎ ওই ভূখণ্ডকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বা স্বাধীন রাষ্ট্র হিসেবে পাওয়ার জন্য এভাবে লড়াই করেছে ছেলের বুকের খঞ্চোপানো কোঞ্জননের আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে এখানে খেয়াল করো ছেলের বুকের খঞ্চোপানো অর্থাৎ ছেলের বুকে গুলি করা হয়েছে ছেলে মৃত্যুবরণ করেছে অর্থাৎ যুদ্ধে নেই এ দেশের জন্য বিসর্জন দিয়েছে জীবনটা এমন সাপ লাগা মানে সাপ লাগানো হয়েছে এমন এমন সাপ লাগানো দেশ কোথায় অর্থাৎ মায়ের বুকে অর্থাৎ এই ভূখণ্ডে এই ছেলেদের খুনের চিহ্নটা রয়ে গেছে এমনটা বোঝানো হয়েছে কোন আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা এখানে দুর্ভাগিনী বলতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের কথা বলা হয়েছে দুর্ভাগিনী কার্মিয়া কান্না ফুলের নকশা বনে চিন্তা করে দেখো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতন এই নির্যাতনে মা বোনের যে চোখে কার মানে অশ্রু ঝরেছে সেই অশ্রুটা যেন সেই একটা ফুলের নকশা বনেছে এটি কবি কল্পনা করেছেন যে এর জন্য এটার নাম দিয়েছে কান্না ফুলের নকশা আসলে ওই সময়ে তাদের কিছু করার ছিল না শুধু অশ্রু ঝরিয়েছে আর সব নির্যাতন নীরবে সহ্য করেছে তো এমন ত্যাগ পৃথিবীর আর কোন দেশ দিয়েছে এই বঙ্গভূমি বাংলা ছাড়া তাই বলছে সেই মাকে যাওয়ার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে অর্থাৎ বাংলার দামাল ছেলেদের কথা বলা হয়েছে দামাল তরুণ যুবকদের কথা বলা হয়েছে যারা এই ভূখণ্ড বাংলা মাটি ছাড়া আর কিছুই বোঝে না বাংলা দেশ চায় তারা একটা মুক্ত মানে মুক্ত হতে চায় মুক্তি চায় ভয়ঙ্কর দুর্বিপাক ভয়ঙ্কর মানে ভীতিকর দুর্বিপাক মানে দুর্ঘটনা বা দুর্যোগ এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তারা ঝাঁপিয়ে পড়েছে মাকে বাঁচানোর জন্য কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন করা এখানে কারা বলতে পাকিস্তানি দুঃশাসনের কথা বলা হয়েছে অর্থাৎ যেটা কারাগারের সমতুল্য কারাগারে জীবনযাপন করলে যেমন এরকম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানিদের ওপর অত্যাচার নিপীড়ন করত যেটা আমাদের কারাগারের সমতুল্য তাই বলছে কার মা উপরে ফেলে বুলেট ফাঁসি করা দুঃখের দুপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে অর্থাৎ তাদের এই দুঃখগুলো মানে পুড়িয়ে ফেলে মানে সুখ পুড়িয়ে ফেলে এই দুঃখের ধূপে সুখগুলো ফুরিয়ে ফেলে অর্থাৎ এই দুঃখের কথা মনে না করে বা সুখের কথা চিন্তা না করে ভবিষ্যতে কী হবে না হবে সে কথাও চিন্তা করে নাই অর্থাৎ নিজের জীবন থাকবে কি থাকবে না সেটাও চিন্তা করে নাই শুধু মায়ের মুখটা উজ্জ্বল রাখার জন্য তারা কি করেছে লড়াই করে গেছে বিষয়টা এমন যে আমি না থাকলাম আমার পরবর্তী প্রজন্ম যেন একটা স্বাধীন রাষ্ট্র পায় তুই তো সে মা তুই মা গর্বিণী কেন বলা হয়েছে এটা কারণ হচ্ছে এই দেশের সন্তানরাই মাকে বাঁচানোর জন্য লড়াই করে গেছে তাহলে সন্তানদের নিয়ে তার গর্ব করা উচিত তো গর্বিণী কাকে বলা হয় যে মা তার সন্তানকে নিয়ে গর্ববোধ করে তাকে বলা হয় গর্বিণী মা রক্তে ধোয়া সরোজিনী অর্থাৎ সরোজিনী এটা আসলে সরস শব্দের অর্থ পদ্ম তার স্ত্রীবাচক রূপ তো মা তো স্ত্রীবাচক তো বাংলাদেশে যখন মহা মানে চিন্তা করো বাংলাদেশের মাটিতে যখন বাংলার দামাল ছেলেরা তাদের নিজেদেরকে বিসর্জন দেয় অর্থাৎ যুদ্ধ করে মারা যায় বা শহীদ হন তখন কিন্তু বাংলার মায়ের অর্থাৎ মাটিটা রক্তে ভিজে যায় তো সেই দৃশ্যটাকে কল্পনা করে কবি বলেছেন রক্তে ধোয়া সরোজিনী যুগচেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে অর্থাৎ এই বাংলাটাকে স্বাধীন করার জন্য স্বাধীন রাষ্ট্র হিসেবে পাওয়ার জন্য বাংলার মানুষ বা সন্তানেরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন সময়ের দাবি মিটিয়েছেন তাই বলছে যুগ চিত্তভূমি নিত্যভূমি বাংলারে কি বিষয়টা ক্লিয়ার হলো তো আমি মনে করি যে এই কবিতা অংশটুকু থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো তৈরি করতে পারবে যেমন প্রশ্ন করতে পারো যে কামার কোমর জেলে চাষি বলতে কবি কি বুঝিয়েছেন তো কবি এখানে সকল শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন গর্বিণী বলতে কি বুঝো বা যে মা গর্ববোধ করে তাকে গর্বিণী মা বলা হয় এভাবে তুমি বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করতে পারো তো দেখো এখানে কারা বলতে কি বোঝানো হয়েছে এখানে কারা হচ্ছে পাকিস্তানি দুঃশাসন যা কারাগারের সমতুল্য তো আমরা এতক্ষণ যে পাঠটি করলাম সেটি হচ্ছে সরব পাঠ আর তুমি নীরবে যেটি শুনলে সেটি হচ্ছে নীরব পাঠ তো চিন্তা করে দেখো এই দুটির থেকে তোমার সরব পাঠটাই বেছে নেওয়া দরকার তো চলো এবার কতিপয় শব্দ অর্থ জেনে নেই দেখো পূর্ণবতী সরোজিনী মরণ মারে দণ্ড ছোপানো উজ্জ্বল করা ভয়ঙ্কর দুর্বিপাকে পাগল ছেলে এই শব্দগুলোর অর্থ জেনে নিই আমরা পুণ্যবতী মানে পুণ্য কাজ করে বা ভালো কাজ করে এমন নারী আর সরোজিনী মানে বললাম আগেই সরোজ মানে পদ্ম সরোজের শ্রীবাচক রূপ হচ্ছে সরোজিনী মরণ মানের দণ্ড অর্থাৎ মরণের আঘাত থেকে প্রাপ্ত শাস্তি এর আগে বলেছি ছোপানো মানে ছাপ বা রং এখানে ছোপানু মানে ছাপানো বোঝানো হয়েছে আর উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল শব্দটির কোমল রূপ শাসনকারে একটু আগেই বললাম পাকিস্তানের দুঃশাসন যা ছিল কারাগারের সমান ভয়ঙ্কর মানে ভীতিকর আর দুর্বিপাক মানে দুর্যোগ বা দুর্ঘটনা অর্থাৎ ভয়ঙ্কর দুর্বিপাকে মানে ভীতিকর দুর্যোগ বা দুর্ঘটনা পাগল ছেলে হচ্ছে একটু আগেই বললাম বাংলার মুক্তিকামী বিদ্রোহী তরুণ যুবক অর্থাৎ বাংলার দামাল ছেলে তো মূল্যায়নের জন্য আরও কিছু প্রশ্ন তোমাকে করা যেতে পারে মা জরুনি কি ধরনের রচনা এটি আমরা কবিতার থেকেই পেয়েছি এটি একটি কবিতা প্রসন্ন পহর কার লেখা দেখো এটি আমরা কবি পরিচিতি থেকে পেয়েছি সিকান্দার আবু জাফরের লেখা কবি মাকে সরি কবি কাকে মা বলে সম্বোধন করেছেন কবি বঙ্গ, বঙ্গভূমি ভূমি বাংলাকে বা বাংলাদেশকে মা বলে সম্বোধন করেছেন সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সিকান্দার আবু জাফর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রশ্নটা আমরা কবি পরিচিতি থেকেই পেয়েছি তিমিরান্তিক কার লেখা তিমিরান্তিক সিকান্দার আবু জাফরের লেখা সিকান্দার আবু জাফর পেশায় কে ছিলেন তিনি পেশায় ছিলেন সাংবাদিক নাট্যকার ও কবি দেখো প্রশ্নগুলো কিন্তু আমরা কবি পরিচিতিতেই পড়েছিলাম সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন সিকান্দার জাফর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সিকান্দার আবু জাফর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটকের নাম কি সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটকের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা সব সবশেষ প্রশ্ন হচ্ছে দণ্ড শব্দের অর্থ কী শব্দের অর্থ শাস্তি তো আমরা দশটা জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিতে পারলাম এবার অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে করছি গর্বিণী মা জননী কবিতায় মাকে কেন গর্বিণী বলা হয়েছে আমরা একটু আগেই বিশ্লেষণ করলাম কারণ গর্বিণী তো সেই যে তার সন্তানকে নিয়ে গর্ববোধ করতে পারে তো উত্তরটা একটু মিলিয়ে নেই মাকে গর্বিণী বলা হয়েছে কারণ বাংলার দাওয়াল ছেলেরা মায়ের সম্মান বাঁচানোর জন্য সংগ্রাম করেছেন তো এই জন্য মাকে তো অবশ্যই গর্ববোধ করতে হবে তাই মাকে গর্বিণী মা জননী বলা হয়েছে তো চলো এবার আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন দেখি প্রশ্নটি হচ্ছে গর্বিণী মা জননী কবিতায় দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বলতে কবি কী বুঝিয়েছেন তো একটু আগে আমি আলোচনা করেছি দুর্ভাগিনী হচ্ছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী আর কান্না ফুলের নকশা বোনাটা এটাও বলেছি কবি কল্পনা করেছেন যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীদের অত্যাচারে নির্যাতনে শিকার হয়েছিল তখন তাদের চোখের অশ্রু ঝুরছিল এই জন্য কান্না ফুলের নকশা বনে কবি এখানে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের নির্যাতনে ক্ষতিগ্রস্ত মেয়েদের দুর্ভাগিনী বলেছেন তাদের চোখের অশ্রুকণা যেন বাংলার মাটিকে ভিজিয়ে দিয়ে নতুন এক ফুলের নকশা এঁকেছে ইতিহাসে আর কোনো জাতি এমন স্বাক্ষর রাখেনি তাই কবি বলেছেন দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে অনুধাবনমূলক প্রশ্নগুলো তৈরি করতে হয় বা তার উত্তর কিভাবে তৈরি করতে হয় তো এবার তোমাদের একটা জোরায় কাজ দিচ্ছি কাজটা হচ্ছে যুগচেতনারে চিত্তভূমি নিত্যভূমি বাংলারে বলতে কবি কি বুঝিয়েছেন প্রশ্নের উত্তরটা তোমরা বের করার চেষ্টা করবে সব শেষে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে কবিতা অংশ থেকে তিনটি অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবে এবং তা উত্তরসহ তো আজ আর না ভালো থাকো সবাই তোমাদের সুস্থতা কামনা করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তুমি কী করতে পারবে দেখতে পারবে ভালো থেকো সুস্থ থাক